মুস্তাফিজ সাকিবের বোলিং কারিশমায় বাংলাদেশের 26 রানের জয়। আইসিসি টি-20 বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম রাউন্ডের ম্যাচে ওমানকে 26 রানে হারিয়েছে বাংলাদেশ। আজকের বিজয়টি ছিল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওমানে আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে মাত্র 29 রান জড়ো করে বাংলাদেশ। এই সময় উইকেট হারায় দুটি। 50 বলের মোকাবেলায় 3টি 4 ও 4টি ছক্কা হাঁকিয়ে 64 রান করেন নাঈম শেখ। 21 রানে দ্বিতীয় উইকেটের পতনের পর তৃতীয় উইকেটে নাঈমকে নিয়ে গড়েন 80 রানের পার্টনারশিপ সাকিব আল হাসান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে 6 ওভারে স্বাগতিকরা জড়ো করে 47 রান। এই সময়ে জড়ো উইকেট শিকার করা মুস্তাফিজ দ্বিতীয় ওভারে 5টি উইকেট বল করেন, তাতে দল কিছুটা চাপে পড়ে যায়। বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ম্যাচের জয়ের ব্যাপারটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।